हेलो बंधुरा आपने चेन टेक समाधान अनलाइन यूट्यूब चैनल बंधुरा आधार कार्ड किन्तु राज्य एवं देश उभय क्षेत्रे विभिन्न रकम प्रकल्प व सरकारी काज किंबा बेसरकारी कोनो काजे क्षेत्रे आधार कार्ड किन्तु किछु किछु क्षेत्रे बाध्यतामूलक बा बलाई जाए जे आधार कार्ड छाड़ा कोनो रकम काज एई मुहूर्ते हयो ना। तो एई आधार कार्डे जदि आपनारा कोनो नामेर बानान किंबा बाबार नामेर बानान किंबा एड्रेस बा आपनार छवि किंबा आपनार डेट अफ बार्थ कि आपनार लिंग एगुलो जदि चेंज करार प्रयोजन हय ताहले किन्तु अनायासे आपनारा सेटा चेंज करते पारेन पार्श्ववर्ती कोनो आधार सेंटारे गिये। तबे এই চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু কিছু বাধ্যকতা রয়েছে, অর্থাৎ আপনারা চাইলেই কিন্তু ইচ্ছা খুশি আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা বা আপনার ছবি কিংবা আপনার বায়োমেট্রিকের তথ্য এগুলো কিন্তু আপডেট করতে পারবেন না। তো এখানে কিছু লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশনগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনাকে পড়তে হবে বিপদে। অর্থাৎ এই লিমিটেশনটা যখনই ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনারা সেই ওভার হওয়া সংশোধন কাজগুলি করতে পারবেন না। তো এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কোন কোন জিনিসগুলো কতবার আপনারা সংশোধন করতে পারবেন সেই সমস্ত তথ্যগুলি। আপনার যদি এই মুহূর্তে প্রয়োজন নাও হয় তাও অবশ্যই এটা জেনে রাখা অত্যন্ত জরুরি এবং আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলকেও জানিয়ে রাখা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এই লিমিটেশনটা যখনই ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনারা কোনোভাবেই আর সংশোধন বা এই কাজগুলি করতে পারবেন না। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্যগুলি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেশের সব নাগরিকদের জন্য আধার কার্ড বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, বাকি ডকুমেন্টের থেকে আধার কার্ড আলাদা এই জন্য কারণ এখানে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য রয়েছে। আধারে আপনার সমস্ত তথ্য আপডেট রাখা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা গিয়েছে আধার তৈরির সময় ভুল তথ্য দিয়ে ফেলেছেন অনেকেই, এছাড়া আধার কার্ড ব্যবহারের সময় সমস্যায় পড়তে হতে পারে। আধারের সমস্ত তথ্য সম্পূর্ণ থাকা জরুরি। আধার জারি করে থাকা সংস্থায় UIDAI আধার কার্ডের নাম, জন্মদিন বা ঠিকানা, মোবাইল নাম্বার, লিঙ্গ ইত্যাদি তথ্য বদলানোর সুবিধা দিয়ে থাকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে বেশ কিছু জিনিস বারবার বদলাতে পারবেন না। দেখে নিন কোন কোন তথ্য কতবার আপডেট করতে পারবেন। নাম বদল করতে পারবেন দুবার, এবং আধার কার্ডে আপনার নামের বানান ভুল থাকলে বা বিয়ের পর মহিলারা তাদের পদবি বদলাতে চাইলে নাম বদলাতে পারবেন। UIDAI-র অনলাইন এবং অফলাইন দুইভাবে নাম বদল করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে আধার কার্ডে নাম আপডেট কেবলমাত্র আপনারা দুইবারই করতে পারবেন, তার পরবর্তী সময় দুইবার ওভার হয়ে গেলে কিন্তু আপনারা করতে পারবেন না। লিঙ্গ কেবল একবারই বদলাতে পারবেন। আধার তৈরির সময় যদি লিঙ্গ ভুল দিয়ে ফেলেন UIDAI-র নিয়ম অনুযায়ী এখানে বদল করা যেতে পারে, তবে আধার কার্ডের জেন্ডার আপডেট করার কেবল একটাই কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। জন্মদিন বদলানোর কেবল একটি সুযোগ রয়েছে, অর্থাৎ UIDAI-র এক নিয়ম অনুযায়ী যে কোনো ব্যক্তির আধার কার্ডে ভুল জন্মদিন দেওয়া থাকলে সেটা আপডেট করার কেবল একটি সুযোগ পাবেন, এরপর আর কোনো বদল করা যাবে না। কোন তথ্যগুলি আপডেট যখন ইচ্ছা বদল করতে পারবেন বা এর কোনো লিমিটেশন নেই সেটা হলো আধার কার্ডে আপনার বাড়ির ঠিকানা, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ছবি, আপনার ফিঙ্গারপ্রিন্ট বা রেটিনা স্ক্যান আপনি একাধিক আপডেট করতে পারবেন। এগুলো আপডেট করার কোনো নির্দিষ্ট কিন্তু সময়সীমা নেই, কারণ অ্যাড্রেস আপনারা কর্মক্ষেত্রে বা বিভিন্ন রকম শিফটিংয়ের কারণে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হতেই পারে। ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো কিন্তু লস্ট বা হারিয়ে গেলে বা আপনার যদি আইডি পাসওয়ার্ড মনে না থাকে তার জন্য আপনারা চেঞ্জ করতে পারেন, বা আপনার ছবি যেটা রয়েছে আপনারা ছবি আপডেট করতে চাইলে ইচ্ছা খুশি আপডেট করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট যদি কোনো রকম কোনো আপনার সার্জারি বা কোনো সমস্যাজনিত কারণে আপনারা চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারবেন, বা রেটিনা স্ক্যানটাও কিন্তু আপনারা চেঞ্জ বা আপডেট করতে পারবেন। তো আশা করি আপনারা সমস্ত তথ্যগুলি পরিষ্কার বুঝতে পেরেছেন, কোন কোন কাজগুলি আপনারা মাত্র একবার করতে পারবেন, কোন কোন কাজগুলি আপনারা দুইবার আপডেট করতে পারবেন এবং কোন কোন কাজগুলি আপনারা কোনো লিমিটেশন ছাড়াই কিন্তু আপডেট করতে পারবেন। তো এখনকার ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। আমার দেওয়া তথ্যটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন, এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।